চরমনের মুজাহিদদেরকে বলবো, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম আখলাকে গুণে গুণান্বিত হও, সেই গুণে গুণান্বিত হও না, শুধু নিজের পেটের দিকেও তাকাও, কারণ আমার ভাই যে ক্ষুধার্ত তাকে খাওয়াতে হবে না, খাওয়াও। এক মুজাহিদ না খেয়ে আছে, কয়দিন গেছো তার কাছে? যাই না। এটা আমাদের চরিত্র, এটা মুসলমানের চরিত্র। অথচ আমার নবী কি বলছে, তোমার পাশের বাড়ি ক্ষুধার্ত ব্যক্তি যদি না খেয়ে থাকে আর তুমি যদি পেট পুরে খাও, তুমি খানা খাইলে না জাহান্নামের আগুন পানি ঢুকেছে। এর জন্য মনে রাখতে হবে, যারা চরমনের মুজাহিদ আমরা খাদিমুন নাস, মানুষের খাওয়া দেন, মানুষের খাওয়া দেন। কোন মুজাহিদ ভাই যদি দুঃখ দুর্দশার মধ্যে থাকে, সব ঐক্যবদ্ধ হয়ে তার দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করে, কিসে পড়ছে তার পরিবার পরিজনের কোনো খবরই রাখো না, ফাজিল না ফাইজলামি, আমার ভাই কেসে পড়ছে তার পরিবার পরিজনের খবর নাও না, তো গাদ্দার হবে তুমি, গাদ্দার ডাক দেবো সব নাইমা পড়ো, যখন কেসে পড়ছে কেউ নাই, আমার ঠ্যাং ভেঙে গেছে অসুস্থ কেউ নাই, দেখো না শুধু আন্দোলন চলে ডাক দেই নেতা হওয়ার জন্য, কিন্তু যখনই কেসে পড়ি দারে কাছেও নাই, দেখাশোনা নাই, খবর নাই, এটা হবে না, তোমাদের চরিত্র দেখিয়া তারপরে আর একজন মানুষ চরিত্রবান হবে। চরমনের মুজাহিদ কি উড়ে দিয়ে নামাজি পড়ে না? হ্যাঁ, চরমনের একজন মুড়ি দেবে ঠিক না? চরমনের মুজাহিদ মিথ্যা কথা বলে, চরমনের মুজাহিদ ওইটা মদ পান করে গাঁজা সেবন করে, চরমনের মুজাহিদ আওয়ামী লীগে লাগ ঘুর 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 করে, চরমনের মুজাহিদ বিএনপি দেখলে মাথা ঠিক থাকে না, চরমনের মুজাহিদ জাতীয় পার্টি করে, এটা চরমনের মুজাহিদ না বরং ধোকাবাজ একটা মুনাফেক মুজাহিদ। চরমনের মুজাহিদের জীবন চলিয়া যাইতে পারে, কিন্তু দিন ছাড়া অন্য কোনো দলে যাইতে পারে না, জীবন চলিয়া যাইবে। তোমাকে কে যাইতে বলছে সর্বনাই? তোমাকে কে ডাকছে কি বলো তো? কে ডাকছে? তুমি যাও কেন? এটা তো পীর মুরিদের ব্যবসা না, ওই যেখানে পীর মুরিদের ব্যবসা আছে সেখানে গিয়ে আমরা ব্যবসা করি। চরমনাই কোন পীর মুরিদের ব্যবসা করে না, মানুষ সুখ আবার ব্যবসা করে না, সব মানুষ আমার লাগবে। আমাদের শায়খ ও মুশায়খ নব্বর আল্লাহ মারকান্দাহু যেই কথা বলছেন আমরা ওই উসুলের উপরে আছি, এটা ব্যবসা জায়গা না, থাকলে থাকো না থাকলে ভাগ্য, এটা ব্যবসা করার জন্য আসে। চরমনে মুজাহিদ হওয়া ক্লিয়ার কাট কথা, দুনিয়া সব সারবা এরপর চরমনে মুরিদ হবা। তুমি বিএনপিও করবা, জাতীয় পার্টিও করবা, আওয়ামী লীগ করবা, জাসদ করবা, মাসদ করবা, অমুক করবা, তমুক করবা, দুনিয়ার পিছনে ঘুর 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 স্লোগানে যাবা, আবার হালকা জিকিরে বসবা, আবার চরমনে মুজাহিদ দাবি করবা, এটা হয় না রে বাবা। তুমি দাবি করিও না চরমনে মুজাহিদ, এটা কোন সময় দাবি করবা না, বলবাই না কখনো, কখনোই বলবা না, খবরদার। চরমনায় মুজাহিদ দেখলি বোঝা যাবে না চরমনায় মুজাহিদ, দুই ব্যক্তি একই জায়গায় প্রসাব করতে আছে দূর থেকে, এক ব্যক্তি প্রসাব করতেছে দূর থেকে আর দুই ব্যক্তি দেখছে, আঁটুর কাপড় উঠাইয়া তার প্রসাব করছে। এখন ওই দুইজনে বলতেছে, এক ঝগড়া করতেছে, ওই চরমনায় মুজাহিদ দেখো আঁটুর কাপড় উঠাইয়া তারপর প্রসাব করতে আছে, সত্য ঘটনা বলতেছি। ওই চরমনায় মুজাহিদকে টিটকারি করতে, তোমার ওই চরমনায় মুজাহিদ দেখো আঁটুর কাপড় উঠাইয়া প্রসাব করতে পড়ছে, আর চরমনে মুজাহিদ বলছে আমি চ্যালেঞ্জ দিলাম ও চরমনে মুজাহিদ না, চরমনে মুজাহিদ ফরজ তরফ করে প্রসাব করতে পারে, চ্যালেঞ্জ দিলাম ওরা চরমনে মুজাহিদ না, ঠিক আছে আমি বললাম চরমনে মুজাহিদ না, ও বলছে না চরমনে মুজাহিদ না, এবার এবার বাস আসো
ওই ব্যক্তি পোষা টোষা শেষ করার পরে যখন আসছে বলে ভাই আমি কোন জায়গার মরি, অন্য জায়গার কথা বলছে কিন্তু চরমনের কথা বলে। এত তোমাদের পিছনে খাটাখাটনির কারণটা কি? কিছু আল্লাহওয়ালা তৈয়ার করা, মানুষ বাড়ানোর উদ্দেশ্য না, কিছু আল্লাহর বান্দা আল্লাহর পাগল তৈয়ার করা। চরমুনার মুজাহিদ সুদ খাবে না, চরমুনার মুজাহিদের সামনে ঘুষ আসবে ঘুষ গ্রহণ করবে না। চরমুনার মুজাহিদ ওই তোমার ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলোয়াড়ের পাগল হইতে পারে, চরমুনার মুজাহিদ ব্রাজিল ইহুদি এবং খ্রিস্টানদের পাগল না, চরমুনায় যুবকদের মাথার মধ্যে ওই সমস্ত খেলোয়াড়দের স্টাইলে চুল কাটতে পারে না। হ্যাঁ যুবকরা ভালো মতো বুঝো, খুব ভালো মতো বুঝবা, চরমুনায় যুবকদের মাথার মধ্যে থাকবে টুপি, মাথায় থাকবে পাগড়ি, চেহারায় থাকবে দাড়ি। চরমুনায় মুজাহিদ কোন খেলোয়াড় অনুযায়ী সাজে না, চরমুনায় মুজাহিদ কোন নায়ক অনুযায়ী সাজে না, চরমুনায় মুজাহিদ সাজে মদিনাওয়ালা অনুযায়ী। ওই মদিনাওয়ালার টুপি তাদের মাথায় শোভা পায়, মদিনাওয়ালার দাড়ি তাদের চেহারায় শোভা পায়। আরে তারা ব্রাজিলের পাগল না, ব্রাজিলের জন্য তারা খিচুড়ি পাকায় না, ব্রাজিলের খেলোয়াড়ের জন্য খিচুড়ি পাকায় না, এই পাগল না তো আমার মদিনাওয়ালার জন্য সবকিছু দান করে, আমার মদিনাওয়ালার জন্য, মদিনাওয়ালার পাগল, মদিনাওয়ালার পাগল। আল মারু মা মান আহাব্বা, আল মারু মা মান আহাব্বা ওয়ালাহু মা কাসাবা, যার সাথে যার মহাব্বত থাকবে কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। ভালো মতো বুঝিও যুবকরা, ভালো মতো বুঝিও, স্টাইল করবা তো মদিনার স্টাইল করো, স্টাইল করবো মদিনার স্টাইল। আমি মদিনার পাগল, আমি শয়তানদের পাগল না, রূপচাঁদের পাগল না, বিয়াকু পতাকার স্টাইল করে কতগুলি দজ্জালদের খ্রিস্টান ইহুদিদের এখান থেকে চুল কাটে, সেখান থেকে চুল কাটে, এখানে রাখে ঘোড়ার মতো, ওখানে রাখে ঘোড়ার কুকুরের লেজের মতো, এরকম হবে কেন? মুসলমান তো মুসলমান অনুযায়ী সাজবে, কথাটা বুঝাতে পারছি? এইভাবে সাজো, এর মধ্যে তোমাদের ইজ্জত, এর মধ্যে তোমাদের সম্মান, খ্রিস্টানদের সাজের মধ্যে তোমাদের সম্মান নাই, ইজ্জত নাই, এটা ভালো মতো অন্তরে বুঝাও, বসাও। আমি সাজবো মদিনা অনুযায়ী, মদিনা অনুযায়ী, আল্লাহ তুমি কবুল করে যদি মদিনা অনুযায়ী সাজ দিই পরো কিয়ামতের ময়দানে মদিনাওয়ালায় তোমাকে ভুলবে না।